ছেলে মাহবুব হাসান সুজন ঢাকা মহানগর সৌজবাগ থানার ছাত্রদলের সভাপতি ছিল। 2013 সালের 7ই ডিসেম্বর রাত দিবাগত রাতে আমার ছেলেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে দিয়ে যায় এবং এই বিষয়টা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচারিত হয়। আমি ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে খোঁজাখুঁজি করি এবং অন্য অন্য জায়গাতেও খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও তাকে না পাইয়া আমি সবুজবাগ থানায় একটা জিডি এন্ট্রি করি। আমার ছেলে যেহেতু রাজনীতি করতো, সেই জন্য তার নামে বিভিন্ন রাজনৈতিক মামলা ছিল। পুলিশ প্রায়ই মামলা তাকে অ্যারেস্ট করার জন্য আমার থানাতে আসে, আমার বাসাতে আসে। আমার বাসাতে আইসা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করত এবং আমাদেরকে জিজ্ঞাসা করতো যে আমার ছেলেকে আমরা কোথায় লুকিয়ে রাখছি। আমরা তখন তার জিডি এন্ট্রি এবং অন্যান্য পত্রপত্রিকার এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রমাণপত্র দেখালে তারা চলে যায়। এভাবে তারা প্রায়ই আমার বাসাতে আইসা আমাকে হয়রানি করে। গতকাল আমার ছেলে ব্যাপারে একটা লিখিত বক্তব্য থানা সবুজবাগ থানা থেকে পুলিশ নিয়ে আসে, আইসা আমাকে ওই বক্তব্যটাতে দস্তখত করার জন্য বলে। আমি বক্তব্য পড়ে দেখি যে ওই বক্তব্যটা আমার ছেলের গুম হওয়ার সাথে সম্পৃক্ত নয়, সেজন্য আমি এটা দস্তখত করতে অস্বীকার করি। তখন পুলিশ আমাকে থানা নিয়ে যেতে চায়। এমন সময় কে বা কার মাধ্যমে বিএনপি নেতা জনাব আব্বাস সাহেব জানতে পেরে আমাকে ফোন দিচ্ছেন। ফোন দেওয়ার পরে উনি আমার সাথে কথা বলছেন এবং জিজ্ঞাসা করলেন যে আপনার বাসায় কি পুলিশ আছে কিনা। তখন আমি বললাম যে হ্যাঁ পুলিশ আছে। তখন উনি পুলিশের সাথে কথা বলে, পুলিশের সাথে কথা বলার পর পুলিশ আমাকে না নিয়ে এবং সেই বক্তব্যের বিরুদ্ধে দর্শক না দিয়ে চলে যায়। এরপর থেকে আমরা আমাদের পরিবার আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে আসি এবং যে কোনো সময় যে কোনো আমাকে আবার এসে নিয়ে যায় কিনা সে বিষয়ে আমি খুব বেশি দুশ্চিন্তার মধ্যে আসি। ঠিক সেদিন রাতেই 10টার সময় আমার সাথে কথা হলো। এখন এই যে এত বছর ধরে সুজন সুজন ভরাট সহ এতগুলো ছেলেকে যে গুম করে রাখলো এই সরকার, অবৈধ সরকার এইভাবে গুম করে রেখেছে এতগুলো ছেলেকে, এত অল্প বয়স ছেলেগুলোর, এবং একটা ছেলে মানে খারাপ না, প্রত্যেকটা ছেলে শিক্ষিত এবং চরিত্রবান ছেলে, এলাকার কেউ বলতে পারবে না এই ছেলেদের নামে কোনো দুর্নাম আছে বা ছিল। আর এই ছেলেগুলাকে একটা একটা করে গুম করলো কেন? দেশটা দিবে খালেদা জিয়ার হাতকে দুর্বল করার জন্য এই একজন সুজনকে গুম করেছে, হাজার সুজন জেগে উঠেছে। এখন এই সুজনের পরিবারকে একদম নিষ্পেষিত করার জন্য কালকে হঠাৎ করে এত রাতে রাতে একটার সময় পুলিশ এসে 12টার সময় তাদের পরিবারকে ধরে নিয়ে গেছে থানার মধ্যে। জোর করে সিগনেচার করতে হবে যে আমরা তথ্য গোপন করেছি, আমরা স্বইচ্ছা সুজন আত্মগোপনে রয়েছিল, এখানে আমরা সিগনেচার করে দিলাম। কেন কেন এটা সুজন করলো? যদি সেটাই করতো তাহলে 13 বছর ধরে এরা কি তিল তিল করে নিজেদেরকে দগ্ধ করছে? এখন এই সরকার এখন বলছে এখানে যদি সিগনেচার করতে হয় এই স্বরাষ্ট্রমন্ত্রী করবে, এই র্যাব প্রধান করবে, এই পুলিশ প্রধান করবে, নাহলে এই প্রধানমন্ত্রী করবে যে আমরা তথ্য গোপন করেছি, আমরা গুম করেছিলাম, আমরা তথ্য গোপন করছি। কিন্তু এই পরিবারকে এখন বলছে যে তথ্য গোপন করতে, পরিবারকে এখন নিরাপত্তা নিয়ে পরিবারটা ভুগছে দিন দিন করে। এই যে একটা কাগজ, এই কাগজে লিখে দিয়েছে যে আমরা তথ্য গোপন করেছি, আমার ছেলে গুম হয়নি, আমার ছেলে স্বইচ্ছায় লুকিয়ে রয়েছে, এটা কোনো হলো? আর জোর করে এখানে স্বাক্ষর করতে বলেছে, ফরহাদের পরিবারকে ধরে নিয়ে গিয়ে জোর করে স্বাক্ষর নিয়েছে, কিন্তু পারেনি সুজনের পরিবারের কাছ থেকে। সুজনের বাবা অনেক মেন্টালি অনেক শক্তিশালী, জন্য সুজনের পরিবার থেকে নিতে পারেনি যে আমার একটা সুজনকে হারিয়েছে, লক্ষ লক্ষ সুজন যেন এভাবে অক্ষত থাকে, কেউ যেন ভুগ না হয়, সেজন্য সুজনের পরিবারের কাছ থেকে নিতে পারেনি। তা আমরা এই সরকারের কাছে কি চাই? আমরা তো চেয়েছিলাম যে আমরা বিচার চাই, এখন আমরা চাই যে আর কোন সুজন যেন গুম না হয় নতুন করে। আর এই এতগুলো গুম হয়েছে এগুলোর তথ্যগুলো সরকার তুলে ধরুক যে হ্যাঁ আমরা গুম করেছি, যাদেরকে যাদেরকে পারবে সবাইকে ফিরিয়ে দিক, নতুন করে গুম না করুক এবং এই পরিবারে নিরাপত্তা দিক। প্রত্যেক লিখে দিয়ে আসছি এর উপরে শোনাতো সূত্র সবুজবাগ থানার জিডি নম্বর 533 তারিখ 11/12/2013 ইং সংক্রান্তে আমি আব্দুল জলিল খান 75 পিতা মৃত আব্দুল গফুর খান
সাং 149/4 আহমদবাগ বাসাবো থানা সবুজবাগ ঢাকা 1214 মোবাইল নম্বর এত। এই মর্মে জবানবন্দি প্রদান করিতেছি যে আমার মেজ ছেলে মাহবুব হাসান সুজন 39 তৎকালীন সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি ছিলেন এবং আমার ছেলের বন্ধু কাজী ফরহাদ 40 পিতা মৃত কাজী খলিলুর রহমান মাতা মৃত তসলিমা আক্তার সাং 26 মায়াকানন থানা সবুজবাগ ঢাকা তৎকালীন ওয়ার্ড নম্বর 28 বর্তমান ওয়ার্ড নম্বর 5 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছাত্রদল সভাপতি ছিলেন। তারা দুজন খুব ভালো বন্ধু হওয়ার কারণে সবসময় একসাথে চলাফেরা করতেন। সেই সুবাদে তারা দুজন গত ইংরেজি 5-12 10 ঘটিকার দিকে তারা বাসা হইতে বাহির হইয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সম্পাদী ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে জনৈক আজাদ ইসলাম, আজাদ বুঝছেন এই আজাদের সালাম ডেইরির ছিল, ওখানে ছিল আজাদ ইসলাম পিতা মৃত আব্দুল সালাম চেয়ারম্যান সালাম ডেইরি ফার্ম থানা সবুজবাগ ঢাকা এর বাগান বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তারা গত ইংরেজি 5-12-2013 হইতে 7-12-2013 তারিখ পর্যন্ত দিবাগত রাত্র অর্থাৎ 8-12-2013 তারিখ রাত্র 12:30 ঘটিকা পর্যন্ত অবস্থান করেছিলেন। এরপরই গত ইংরেজি 8-12-2013 তারিখ রাত্র 12:30 ঘটিকার পরে কেবা কাহারা তাদের দুজনকে নারায়ণগঞ্জের উল্লেখিত ঠিকানার বাড়ি হইতে উঠাইয়া নিয়ে যায়। এরপর জনৈক আজাদ ইসলাম পিতা মৃত আব্দুল সালাম চেয়ারম্যান মোবাইল ফোনের মাধ্যমে আমার ছেলে মাহবুব হাসান সুজনের স্ত্রী তানজিনা আক্তারের মোবাইল ফোনে ফোন করিয়া জানায় যে আপনার স্বামী মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদদেরকে কেবা কাহারা তাহার বাগান বাড়ি হইতে উঠাইয়া নিয়ে গেছে। এরপর অর্থাৎ 8-12-2013 তারিখ সকাল হইতে আমরা সারাদিন তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করিয়া না পাইয়া ওই দিনই সন্ধ্যা আনুমানিক 7:15 ঘটিকা হইতে 7:30 ঘটিকার দিকে আমার ছোট ছেলে মোহাম্মদ শাকিল খান 36 ও কাজী ফরহাদের বোনজামাই মোহাম্মদ সাইদুর রহমান পিতা মৃত নূর মোহাম্মদ প্রামাণিক পিতা সাহারা বানু 26 মায়াকানন থানা সবুজবাগ ঢাকা সহ সোনারগাঁ থানায় যায় এবং তৎকালীন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ সাহেবের সাথে দেখা করে আমার ছেলে মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদের ব্যাপারে একটি নিখোঁজ জিডি এন্ট্রি করার জন্য অনুরোধ করে। কিন্তু নারায়ণগঞ্জের ঠিকানাটি তাদের দুইজনের স্থায়ী ঠিকানা না হওয়ায় অফিসার ইনচার্জ সাহেব জিডি নিতে অপারগতা প্রকাশ করে। তখন আমার ছোট ছেলে মোহাম্মদ শাকিল খান ও কাজী ফরহাদের বোনজামাই মোহাম্মদ সাইদুর রহমান কোনো উপায়ান্তর না দেখে নিরুপায় হয়ে বাসায় চলে আসেন। বাসায় আসার পর হতে আমরা কেন কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছি না এলাকার লোকজনের মুখে বিভিন্ন কথাবার্তা শোনার পরে গত 10-12-2013 তারিখে আমি সবুজবাগ থানায় হাজির হইয়া গত 8-12-13 তারিখের জনৈকে আজাদ ইসলামের পিতা সালাম চেয়ারম্যানের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার সম্বাদী ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের বাগান বাড়ি হইতে যে আমার ছেলে মাহবুব হাসান সুজন যে নিখোঁজ হইয়াছে সে ঘটনাটি আমি পুরোটা আড়াল করে ভুল তথ্য দিয়ে সবুজবাগ থানায় গত 11-12-2013 তারিখে উল্লিখিত সাধারণ ডায়েরিটি এন্ট্রি করি। নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা এলাকা হইতে যে তারা দুজন নিখোঁজ হইয়াছে এ ব্যাপারে গত 2-12-2013 তারিখে নিউ এজ ইংরেজি পত্রিকা ও গত 2-2-2014 তারিখে rising.com অনলাইন পত্রিকা সংবাদ rising.bd অনলাইন পত্রিকা সংবাদ প্রকাশিত হয়। এই আমার জবানবন্দি।